ভোজনের শেষে একটু মিষ্টি মুখ হবে না তাই কখনো হয়? ভোজনের শেষে একটু মিষ্টি মুখ না হলে খাওয়াটা যেন ঠিক সম্পূর্ণ হয় না। আর তাই আজ বাড়িতে থাকা কিছু উপকরণ নিয়ে হাজির হয়েছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় শিখে নিই। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগবে না, চলুন দেখে নিই কী কী লাগছে। একটা এলাচ নিয়েছি, পাঁচটা মতো পাউরুটির স্লাইস। এবার এই রুটিটাকে একটু টুকরো করে নিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধে হয়। এবার রুটিটাকে শুকনো শুকনোই আমরা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, ব্যাস গ্রাইন্ড হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 50 ml মতো চিনি, দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এবার 500 গ্রাম দুধ, সেটা ছানা কাটিয়ে সব ছানাটাই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটুখানি জল, তবে জলটা আমার এখানে একটু বেশি হয়ে গিয়েছিলো, আপনারা চাইলে কিন্তু নাও দিয়ে আগে মিশিয়ে নেবেন, তারপর লাগলে দেবেন। এরপর আমি এখানে 2 চামচ সুজি, 1 চামচ ময়দা দিয়ে ওই যে জলটা দিয়েছিলাম সেই ভুলটাকে শুধরে নিলাম। এবার ভালোভাবে একটু মিশ্রণ তৈরি করলাম, এরপর দেখুন ঠিক এমনটা হবে। এটাকে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখা যাবে সুজিগুলো ফুলে আরও কিছুটা টাইট হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে হবে, আর তাই ভাজার জন্য বলগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। আমি ওই যেমন রস বড়া করার সময় যেমন আমরা ডাল বাটা তেলের মধ্যে ভেজে নিই, ফুলকিগুলো যাকে বলে আর কি ফুলুরির মতো করে, ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে খুব সাবধানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছিলাম। তারপর একটা একটা করে দিয়ে সমস্তটাই দেওয়া হয়ে গেল। এরপর ভালোভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে দিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না, গ্যাস গ্যাসটা আমি আবারও বাড়িয়ে দিয়েছিলাম। তারপর এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবং এগুলো ভীষণই সফট হয়। চিন্তা করার কোনো কারণ নেই যেগুলো শক্ত হবে কি না, একদম নরম তুলতুলে হবে। এবং এগুলো আবারও আমি রসের মধ্যে ফুটিয়ে নেব। তার আগে অবশিষ্ট যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে আবারও আমি এই বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। সুন্দর করে আবারও এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিলাম। তারপর যখন ইচ্ছে মতো কালা চলে আসবে তখন এটাকে তেল থেকে তুলে নিতে হবে। ব্যাস অবশিষ্ট তেলটা ছেঁকে অন্য একটা পাত্রে রেখে দিন, এই তেলটা আবার কোনো কাজে লেগে যাবে। সুন্দর করে এবার একটা শিরা তৈরি করতে হবে, এর জন্য যতটা চিনি নেব ঠিক তার ততটাই জল দেব, এমনটা কিন্তু এটাতে করলে চলবে না, জল একটুটাই বেশি লাগবে। 1 কাপ চিনি নিলে 2 কাপ জল দেব, এমন পরিমাণে এই চিনি শিরাটা আমি তৈরি করব। খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, এমন একটা শিরা তৈরি করতে হবে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের আঁচটা জ্বালিয়ে রেখেছিলাম, 2টো বলক আসলেই আমি বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা। তারপর সরাসরি এই শিরার মধ্যে ছেড়ে দেবো যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে। এবার সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এখন এই বড়াগুলো আমরা বেশ অনেকটা সময় ধরে এই রসটার মধ্যেই ডুবিয়ে রাখবো। সারা রাত ভিজলে এই যে ফুলুরিগুলো বা বলগুলো যাই বলেন না কেন এগুলো ভীষণই সফট হয়ে যাবে। আর তারপর এটার মধ্যে শিরাগুলো যখন টেনে নেবে তখন আমরা একটা রাবড়ি তৈরি করে এর মধ্যে দিয়ে দেব। সারা রাত থাকার পর দেখুন সমস্ত শিরাটাই কিন্তু বলগুলোর মধ্যে শুষে নিয়েছে, একদম রসটা নিচের মধ্যে নেই, দেখুন দেখাই যাচ্ছে। তাই পরিমাণ মতো জিনিস তৈরি করলে নষ্ট হবে না। এবার একটা প্লেটের মধ্যে এই বলগুলোকে তুলে নিচ্ছি। বলগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে আমরা এই বলগুলোকে সুন্দর করে কাটিং করে নেব। এখানে আমার এই যে বলগুলো একদম ছোট সাইজ হয়েছিল তাই আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি, এবং ওপর থেকে সাজানোর জন্য এই 2 টুকরো বলগুলো এখানে একটা রেখে দিতে হবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে বলগুলো কতটা নরম হয়েছে। এখন আমরা একটা রাবড়ি তৈরি করে নেব। রাবড়ি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। কড়াইটাকে পরিষ্কার করে তার মধ্যে চিনি দিয়ে দিলাম, কড়াই গরম হতেই আমি চিনি দিলাম, আর নাড়াচাড়া করবো না এই পর্যায়ে। চিনিটা এই মুহূর্তে দেখুন মেল্ট হতে শুরু করেছে,
মাঝের অংশের দিকে তাকালে দেখা যাচ্ছে যে একটু লালচে কালার ধরতে শুরু করেছে। এবার আমরা এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, না হলে আবার খুব বেশি পুড়ে যাবে। ঠিক যখন এই লালচে কালার চলে আসবে তখন আমরা দিয়ে দেব জল, একদম পুড়তে দেবেন না, না হলে কিন্তু স্বাদটা একদম তিতকুটে হবে। এবার এই জলটা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি দুধ। অনেকেই বলতে পারেন যে সরাসরি দুধটা দিলেই হতো, জলটা দেওয়ার কী দরকার ছিল? দরকার তো একটু ছিলই, কারণ জলটা দিলে দুধটা আর কেটে যাওয়ার ভয় থাকে না। সরাসরি দুধ দিয়ে আমি দেখেছি আগে অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায়, তাই দুধ পরে দেবেন, জল আগে দিয়ে ওটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েক চামচ গুঁড়ো দুধ। এটা একদম অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে খেতে অনেকটা টেস্টি হয় এবং দুধটা ঘন করতে অনেক বেশি সুবিধে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রাবড়িটা। বেশ কিছুক্ষণ দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব, দেখতে দেখতে আস্তে আস্তে এটা ঘন হতে থাক। আমি এখানে ব্যবহার করেছিলাম 500 গ্রাম মতো দুধ, আর সেটা থেকেই তৈরি হবে আমার এই রাবড়িটা। বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমি ফুটিয়ে নিলাম। এবার একটুখানি মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি, 2 টেবিলস্পুন মতো চিনি দিয়েছিলাম। তারপর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার ফলে একটু পাতলা হয়ে যাবে, আবারও সেটাকে ফুটিয়ে নিতে হবে। দীর্ঘক্ষণ ফুটতে থাকলে দেখা যাবে একটা সময় গিয়ে সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে, আর ইচ্ছে মতো ঘন হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করব না, একটু নাড়াচাড়া করে তারপর ওই যে কেটে রাখা বলগুলো তার মধ্যেই রাবড়িটাকে দিয়ে দিলাম। ব্যাস, রাবড়ির মধ্যে বলগুলোকে আমি ঠিকভাবে ডুবিয়ে নিলাম। ওপর থেকে আরও কয়েকটা বল, হাফ কাটাগুলো, সেগুলো দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়, এবং তারপর পরিবেশনের জন্য প্রস্তুত। কেমন লাগলো এই পাউরুটির বল দিয়ে রাবড়ির এই রেসিপিটা? ডেজার্ট হিসাবে এটা কিন্তু ভীষণই সুন্দর একটা রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।